নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7 স্পিক নিউজ। নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। ফের একবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভারতের অন্তর্ভুক্তি আটকে দিল চীন। নিরাপত্তা পরিষদের আফ্রিকা ও এশিয়া মহাদেশের জন্য 5টি অস্থায়ী সদস্যপদ সংরক্ষিত। রাষ্ট্রসংঘের ঘর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা হল আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন। তাদের মধ্যে 4টি দেশই সম্মতি প্রকাশ করেছে ভারতের স্থায়ী সদস্য হওয়ার ব্যাপারে। একমাত্র বিরোধিতা করেছে চীন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেউ হতাহত হননি, এমনটাই দাবি করেছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। কিন্তু এখন জানা যাচ্ছে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 11 মার্কিন সেনা আহত হয়েছেন। শুক্রবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বিষয়টি স্বীকার করেছে। 2015 সালে পরমাণু চুক্তির আগে যে পরিমাণ ইউরেনিয়াম ছিল, এই মুহূর্তে তার থেকেও বেশি ইউরেনিয়াম আছে বলে জানালেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গত 2রা জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা করে ইরানের মেজর জেনারেল সোলেমানিকে। এরপরেই তেহরানের তরফে ঘোষণা করা হয় যে 2015 সালের পরমাণু চুক্তি আর মানা হবে না। ইরানের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট শুনানি শুরু, কোণঠাসা ট্রাম্প। মার্কিন রাজনীতির ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার কোনো প্রেসিডেন্টকে ইমপিচ করা হচ্ছে। ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসকে বাধা, এই দুই ইস্যুতে এই মুহূর্তে নিজের দেশে কার্যত কোণঠাসা ট্রাম্প। আর এই ইমপিচমেন্টের নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্রেট নেত্রী ন্যান্সি পেলোসি, যাকে ট্রাম্প মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ স্পিকার বলে আখ্যা দিয়েছিলেন। আজীবন ক্ষমতায় থাকতে চান প্রেসিডেন্ট পুতিন, এমনটাই মনে করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। দিমিত্রি মেদভেদের মন্ত্রিসভায় সবাই পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন মিখাইল বি মিশুস্তিন। কখনো প্রেসিডেন্ট, কখনো বা প্রধানমন্ত্রী, প্রায় 20 বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন। এর মধ্য দিয়ে তিনি রাশিয়ার অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়ায় কয়েক মাস ধরে চলা দাবানলের বিপুল ধোঁয়ায় সারা বিশ্ব ঘুরে আবার অস্ট্রেলিয়াতেই ফিরে আসবে, এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাসড়ক গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। জানানো হয়েছে এই দাবানলের ধোঁয়া অন্তত একবার হলেও বিশ্ব প্রদক্ষিণ করবে। গত সেপ্টেম্বর থেকে দাবানলের আগুন চলছে অস্ট্রেলিয়ায়। নজিরবিহীন দাবানলের জন্য জলবায়ুকে পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। প্রিন্স হ্যারিকে পার্ট টাইম চাকরির প্রস্তাব দিয়ে হইচই ফেলে দিয়েছে একটি বার্গার প্রস্তুতকারক সংস্থা। তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। রাজপরিবারের পুত্রবধূর কাছে এলোপন সাইটের চাকরির প্রস্তাব দেওয়া দিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে। যদিও সাইটের কর্তৃপক্ষ জানিয়েছে তাদের সাইট কিছু জনহিতকর কাজের সঙ্গে যুক্ত। সেই কাজগুলি দেখুন মেগান মার্কেল। রাশিয়া, ভারত, চীন ত্রিদেশীয় বৈঠকে যোগ দিতে আগামী 22 মার্চ দুদিনের রুশ সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগেই ভারতকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী S-400 প্রযুক্তি পাওয়ার কথা জানিয়ে দিল রাশিয়া। 2025-এর মধ্যে তা ভারতের হাতে তুলে দেওয়া হবে। এর পাল্লা প্রায় 600 কিলোমিটার, অর্থাৎ পাকিস্তানের সমস্ত বায়ুসেনার ঘাঁটি ভারতের নাগালের মধ্যে চলে আসবে। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে 70 বছর পূর্তি উৎসবের আয়োজন করতে চলেছে ভারত। জানা গিয়েছে যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্পর্কে 70 বছর পূর্তি উদযাপন করা হবে। দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে জয়শঙ্করের বৈঠকের পর এ নিয়ে বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানান দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াবে। সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক ভেস্তে দিল জম্মু কাশ্মীর পুলিশ। পুলিশের দাবি, পুলওয়ামার মতো বিপর্যয় ঘটাতে চেয়েছিল জৈশ জঙ্গিরা। গ্রেপ্তার করা হয়েছে 5 জৈশ জঙ্গিকে, উদ্ধার করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। তবে কি ধরনের হামলা বা ঠিক কোন জায়গায় হামলার ছক ছিল তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জেরা করে বিভিন্ন বিষয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। এবার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নতুন ফিচার যোগ করলো ফেসবুক। এবার থেকে থার্ড পার্টি লগ ইন করলে নোটিফিকেশন দেবে ফেসবুকে। যখনই ফেসবুক ব্যবহার করে থার্ড পার্টি লগ ইন করা হবে, প্রত্যেকবার একটি নোটিফিকেশন পাবেন গ্রাহক। ইমেলের মাধ্যমে গ্রাহকের কাছে এই নোটিফিকেশন পৌঁছবে। বেশ কয়েক বছর ধরে গ্রাহকের তথ্য পাচারের অভিযোগ উঠছে ফেসবুকের বিরুদ্ধে। নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্ত মুকেশ সিংয়ের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে তার আবেদন আর্জি খারিজ করে স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লি সরকার পিটিশন খারিজ করে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়েছিল। সন্ধ্যেতেই তা পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। প্রাণ ভিক্ষার আর্জি রাষ্ট্রপতি খারিজ করে দিলে তার 14 দিন পর দোষীর ফাঁসি দেওয়াটাই নিয়ম।
দয়া করে দোষীদের 22শে জানুয়ারির মধ্যে ফাঁসি দিন, প্রধানমন্ত্রীর কাছে এমনটাই আবেদন জানালেন নির্ভয়ের মা। গত 7 বছর ধরে টানা লড়াই করে চলেছেন। এরপরে 2020 সালে দিল্লি আদালত নির্ভয়া কাণ্ড দোষীদের ফাঁসির সাজা দেয়। এরপর রাষ্ট্রপতির সম্মতি সহ একাধিক আইনি পদক্ষেপ বাকি থাকায় ফের সাজা পিছনোর বার্তা দেয় আদালত, আর এতেই হতাশ হয়ে পড়েছেন আশা দেবী। স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে জাতীয় জনসংখ্যা পঞ্জির বৈঠক চলা। বৈঠকে বাংলা ছাড়া অংশগ্রহণ করেছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল সহ সব রাজ্যই, এমনটাই জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। এদিকে 1 এপ্রিল থেকে চালু হওয়া জাতীয় জনসংখ্যা রেজিস্টারে নাম তোলার জন্য প্যান কার্ডের তথ্যের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক। জানানো হয়েছে NPR একটি স্বাভাবিক জনগণনা পদ্ধতি। নিখোঁজ প্যারোলে মুক্তিপ্রাপ্ত ডক্টর বোম নামে খ্যাত মুম্বাই হামলার মূল চক্রি। 1993 সালে ধারাবাহিক বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল দেশের বাণিজ্য নগরী। সেই মুম্বাই বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত জালিস আনসারি প্যারোলে মুক্তি পেয়ে সম্প্রতি জেলের বাইরে আসেন। প্যারোলে ছাড়া পাওয়ার পর এভাবে গায়েব হয়ে যাওয়ায় ঘুম উড়ে গিয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ও রাজস্থান পুলিশ কর্তাদের। দিল্লি ছাড়ার আগে ফের জামা মসজিদ চত্বরে ভিড় আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। 2 দিন আগেই চন্দ্রশেখরকে শর্তাধীন জামিন দেয় দিল্লির 30,000-ই আদালত। জানিয়ে দেওয়া হয় বিধানসভা ভোট পর্বে 4 সপ্তাহ দিল্লিতে থাকা চলবে না। হিসেব মতো শুক্রবার রাত 9টার মধ্যে দিল্লি ছাড়তে হবে চন্দ্রশেখরকে। তার আগে জামা মসজিদের সিঁড়িতে বসে সংবিধান পাঠ করলেন তিনি। শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করা হলো GSAT-30। এই GSAT সিরিজের সবচেয়ে উন্নত কমিউনিকেশন স্যাটেলাইট বলে জানিয়েছেন ইসরো চেয়ারম্যান কে শিবন। এই মিশনের সময়কাল 15 বছর। রাত 2:35 মিনিটে দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি উৎক্ষেপণ কেন্দ্র থেকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় GSAT-30 উপগ্রহকে। 2025 সালের মধ্য ভারতে আমাদের বিনিয়োগ 10 লক্ষ চাকরি সৃষ্টি করবে, এমনটাই জানালেন ভারতের সফররত অ্যামাজন প্রধান জেফ বেজোস। দেশের বিভিন্ন শহর ও গ্রামে ছোট ও মাইক্রো ব্যবসাকে ডিজিটাইজ করতে $1 বিলিয়ন বিনিয়োগের কথা আগেই ঘোষণা করেছেন তিনি। তিনি জানিয়েছেন, যত ঘুরছি তত আরও বেশি ভারতের প্রেমে পড়ে যাচ্ছি। ফের পিছল টালা ব্রিজ ভাঙার দিন, সূত্রের খবর, সময় মতো লেভেল ক্রসিং তৈরি না হওয়াতে ভাঙার দিন পেছতেই হলো। এই অংশ ভাঙার জন্য 4 কোটি টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর। পুরো ব্রিজ ভেঙে ফেলতে সময় লাগবে 2 থেকে 2.5 মাস। নবান্ন সূত্রের খবর, এপ্রিলের মাঝামাঝি নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হবে। অপ্রতিরোধ্য সানিয়া মির্জা শুক্রবার নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে হোবার্ট ইন্টারন্যাশনাল কাপের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস তারকা। মা হওয়ার পর এই টুর্নামেন্টে র্যাকেট হাতে প্রথম কোর্টে নামেন সানিয়া। প্রথম সেটে হাড্ডাহাড্ডি টক্কর হলেও দ্বিতীয় সেট অন্তত সহজে জিতে নেন তারা। শনিবার ফাইনালে এই জুটি মুখোমুখি হবে চীনা প্রতিপক্ষের। ভারত অস্ট্রেলিয়া একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের লড়াইয়ে মাত্র 4 রানের জন্য 100 রান পেলেন না শেখর ধাওয়ান। দিনের শুরু থেকেই চমৎকার খেলেও শেষ রক্ষা করতে পারলেন না তারা, তাই অধরা থেকে গেল কাঙ্ক্ষিত 100 রান। 96 রানে রিচার্ডসনের বলে ক্যাচ তুলে আউট হলেন তিনি। রোহিত শর্মা আউট হন 42 রান করে। দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের দারুণ সূচনা করেন। গত বুধবার কোর্টে হাজির হয়েছিলেন সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা। উদ্দেশ্য ছিল মৈত্রী ম্যাচ থেকে উঠে আসা টাকা দান করা হবে অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের। ওসাকা এদিন 2018 সালে US ওপেন ফাইনালের একটি ছবি পোস্ট করেন টুইটারে। লেখেন, আমি এবং আমার মা। তিনি মা বলে সেরেনাকে ব্যঙ্গ করেছেন বলে নেটপাড়ায় নিন্দা ঝড় উঠেছে। 2009 সালে মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন ও সাইফ আলী খান অভিনীত ব্লকবাস্টার ছবি। ফের সেই ম্যাজিক তৈরিতে হাত দিলেন ইমতিয়াজ আলী। এবার আজকাল জুটি হলেন সাইফ কন্যা সারা আলী খান এবং কার্তিক আরিয়ান। শুক্রবারই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার। ছবির গল্প নিয়ে তেমন খুশি নন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা। অরবিন্দ স্বামী মানেই সেই মিষ্টি নায়ক, রোজা উপমে করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। জয়ললিতার বায়োপিক খালাই বানিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিল NGR-এর চরিত্রে অরবিন্দ স্বামীর লুক। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও অভিনেতা NCR রামচন্দ্রনের ভূমিকায় দেখা যাবে অরবিন্দকে। নতুন ছবিতে অরবিন্দের লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। স্পিড নিউজ এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন চ্যানেল 24/7।